বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KIZIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের অষ্টম শ্রেণী গণিতে তোমাদের যে জেএসসি বোর্ড পরীক্ষা আছে ওইখানে প্রশ্নগুলো চারটে ভাগ, কত ভাগ হচ্ছে পার্টিগুলি, পার্টিগুলি তো অবশ্যই দেখি তোমাদের তিনটা প্রশ্ন আসবে, তিনটা থেকে তোমাদের দুইটা আনসার করতে হবে। তোমাদের পার্টিগুলি যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এরপরে বীজগণিত অংশ। বীজগণিত অংশ থেকে তিনটি প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের দুইটি প্রশ্নের আনসার করতে হবে। পার্টিগুলি বীজগণিত অধ্যায়গুলো হচ্ছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই চারটা থেকে তোমাদের তিনটি প্রশ্ন হবে। এরপরে আছে জ্যামিতি অংশ। জ্যামিতি অংশ থেকে তোমার তিনটি প্রশ্ন আসে, তিনটি থেকে তোমাকে আনসার করতে হবে দুইটি। তিনটি অধ্যায় এখানে কোন কোন তিনটা প্রশ্ন হয় কোন কোন অধ্যায় থেকে দেখো, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে তিনটি প্রশ্ন হবে। এরপরে আছে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তোমাদের দুইটি প্রশ্ন হয়, সেখান থেকে একটি প্রশ্নের আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় হচ্ছে বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি কিছু সূত্র তোমরা ক্লাস সেভেনে পড়ে আসছো, আজকে আমি আবার কিছু সূত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো সূত্রগুলো হচ্ছে অ্যাপ্লাস গুণ স্কোয়ার, ক্লাস সেভেনে আমরা করছি। অ্যাপ্লাস গুণ স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এরপরে আরেকটি সূত্র আছে এ মাইনাস গুণ স্কোয়ার, এ মাইনাস গুণ স্কোয়ার সমান হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এরপরে আরেকটি সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখব কিন্তু এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। চার নম্বর, এই সূত্রটা তোমরা অষ্টম শ্রেণীতে নতুন ক্লাস সেভেনে এটা পাবে, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা হচ্ছে এক্স স্কোয়ার। সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ বি। আর একটি সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা হলো মাত্র অষ্টম শ্রেণীতে নতুন, এটা তোমরা ক্লাস সেভেনে পাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস হচ্ছে টু সি এ। প্রিয় শিক্ষার্থী, আশা করি যে পাঁচটা সূত্র তোমাদেরকে দেখলাম তোমরা বুঝতে পারছো। এখন আমি দেব অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত গুলা কি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আবার দেখো আমি দুই নম্বর আবার অনুসিদ্ধান্ত লিখলাম, এটা হবে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং আরেকটু অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখানে দেখো আমি দুইটা অনুসিদ্ধান্ত লিখলাম, কিন্তু এই ক্ষেত্রে তোমার নির্ভর করবে মানের উপর, মান তোমার কিসের মান দেওয়া থাকে, এ প্লাস বি মান দেওয়া না এ মাইনাস বি মান দেওয়া, ওইটার উপর নির্ভর করবে তোমার সেই অনুসিদ্ধান্ত। এরপরে তিন নাম্বারটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এরপর চার নাম্বারটা কি আছে দেখো, চার নাম্বারটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এরপরে পাঁচ নাম্বারে একটা আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও তোমরা ক্লাস সেভেনে পাওয়া নাই, এটা তোমাদের জন্য নতুন একটি অনুসিদ্ধান্ত। দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর আছে কিন্তু ছয় নম্বর আরেকটি অনুসিদ্ধান্ত লিখলাম ফোর এ বি, ফোর এ বি যে অনুসিদ্ধান্ত এটা তোমরা ক্লাস সেভেনে পাওয়া নাই, এটা তোমাদের জন্য নতুন। দেখো তাহলে ফোর এ বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
শুধু টুইন প্লাস কোয়ার্টার ডি স্কয়ার এবং 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে যখন টুইন প্লাস কোয়ার্টার ডি স্কয়ার লিখবো এই ক্ষেত্রে এখানে প্লাস হবে আর যখন 4 এ লিখবো তখন কোয়ার্টার ডি স্কয়ার মাইনাস এবারে ডি স্কয়ার অর্থাৎ এখানে মাইনাস হবে আর যদি তোমাকে বলে যে এবি এবি মান বের করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা খালি লিখতে হবে যে এ প্লাস বি এ বি সমান আমরা লিখতে পারি a plus b by 2 root square minus a minus b by 2 root square প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদেরকে যে পাঁচটি সূত্র এবং সাতটি অনুসিদ্ধান্ত দেখালাম তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবে কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা কালগুলা যখন দেখবে তখন বই খাতা কলম নিয়ে বসবে এবং সাথে সাথে অঙ্কগুলা করে নিবে তাহলে তোমাদের জন্য পরবর্তীতে বুঝতে সহজ হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ